অবশেষে খুলল হুগলি জেলার কুন্তিঘাট কেশরাম রেয়ন কারখানা। দীর্ঘ 6 মাস আগে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মহীন হয়ে পড়ে স্থায়ী অস্থায়ী প্রায় 4,500 কর্মরত শ্রমিক। কারখানা খোলার দাবিতে নানা সময়ে কারখানা গেটে বিক্ষোভ, ধর্ণা, অবস্থান চলতে থাকে। কারখানা খোলার দাবিতে সমস্ত শ্রমিক সংগঠন বারে বারে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে। শ্রমমন্ত্রী, স্থানীয় বিধায়ক থেকে শুরু করে কারখানার সমস্ত শ্রমিককে সংগঠন একজোট হয়। বহু টালবাহানার পর বুধবার থেকে খুলল কুন্তিঘাট কেশরাম রেয়ন কারখানা। খুশির হাওয়া শ্রমিক মহলে। আমার গেটটা একটু এ বিষয়ে আমাদের হুগলির প্রতিনিধি রাজেশ দেবনাথের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব, তার কাছ থেকে শুনে নেব বিস্তারিত। হুগলির কুন্তিঘাটের কেশরাম রেয়ন কারখানা 6 মাস আগেই বন্ধ হয়েছিল পুজোর আগে। শ্রমিকরা কিন্তু হতাশায় ভুগছিলেন। 6 মাস ধরে 5টি ইউনিয়ন কিন্তু যৌথভাবে তারা গেটের সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ করেছেন। তাদের সঙ্গে সামিল ছিলেন বলাগড় বিধানসভার যিনি বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বহুবার কলকাতার শ্রম দপ্তরে বেচারাম মান্নার সঙ্গে মিটিং হয়েছে, তারপরেও কিন্তু কারখানা খুলতে নাড়াচ্ছিলেন ম্যানেজমেন্ট। আজ কিন্তু বহু বৈঠকের পর আজ কিন্তু কারখানা খুললো। কারখানা খুললে শ্রমিকদের যেমন একটা খুশির হাওয়া রয়েছে, ঠিক কিন্তু কিছু শ্রমিকদের কিন্তু একটা বিষাদের সুর রয়েছে। চুক্তি 5টি ইউনিয়নের সঙ্গে যেটা ম্যানেজমেন্টের চুক্তি হয়েছে, যারা 53 থেকে 57 বছর বয়স যারা রয়েছে তাদের কিন্তু অবসর নিতে হবে, অর্থাৎ রিটায়ারমেন্ট তাদের দিতে হবে। যারা কিন্তু 53 বছরের নিচে রয়েছে তারা কিন্তু যদি মনে করে তারা কিন্তু রিটায়ারমেন্ট দিতে পারে, এবং তাদের ক্ষেত্রে 7 লাখ টাকা এবং নমিনি, এবং যারা 57 বছরে রিটায়ার করবেন তারা 1,35,000 টাকা, এবং যারা 53 বছরে রিটায়ার করবে তাদের এককালীন 6,75,000 টাকা, এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর। শ্রমিকরা খুশি যেমন রয়েছে, 334 জন যে শ্রমিক 53 থেকে 57 বছর তারা কিন্তু টোটাল 334 জন শ্রমিক রয়েছে, তাদের কিন্তু অবসর নিতে হবে এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10।